দেখো বন্ধুরা, আজ আমি গোপালের ঘরে বানাবো থোর ঘণ্ট। তার জন্য এখানে নিয়ে নিয়েছি থোর কুচিয়ে লবণ হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম। থোরটা খুব সুন্দর নরম হয়ে গেছে। এখানে নিয়েছি ডুমো ডুমো করে আলু, আর নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, টমেটো। মশলাগুলো আমি বেটে নেব, তারপর তোমাদের দেখাচ্ছি। আদা, কাঁচা লঙ্কা, টমেটো যেটা ছিল সেটা বেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব ধনে জিরের গুঁড়ো। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার এর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, ছোট ছোট দুটো টুকরো তেজপাতা, আর দিয়ে দেব জিরে। ফোড়নগুলো আমি ভালোভাবে ভেজে নেব। ফোড়ন ভাজার পর আমি এর মধ্যে দিয়ে দেব আলু। এবার ফোড়নের সঙ্গে আলুটা আমি ভালোভাবে ভেজে নেব। দেখো আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। থোড়ে যেহেতু লবণ মাখানো ছিল, ঠিক সেই বুঝে লবণটা আমাদের দিয়ে দিতে হবে। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এরপর আমি দিয়ে দেব মশলা। এখানে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মশলার বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। ঠিক এই সময় থোরগুলো আমি দিয়ে দেব। থোরগুলো দেওয়ার পর মশলার সঙ্গে আরও কিছুক্ষণ ভালোভাবে কষাতে হবে। যত ভালোভাবে মশলার সঙ্গে থোরটা কষাবে তত খেতে সুস্বাদু হবে। দেখো সব কিছু ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। কষতে কষতে থোর, আলু সবই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি অল্প পরিমাণ জল দিয়ে দেব। জল দেওয়ার পর ঢাকা দিয়ে ভালোভাবে তরকারিটা আমি ফুটিয়ে নেব। দেখো ঢাকাটা খুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ঘি। লাস্টে এবার আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। চিনি দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নেব থোর ঘণ্ট। থোর ঘণ্ট খুব টেস্টি একটি রেসিপি। এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। হরে কৃষ্ণ।